ফেলিসিটেট করবেন, মিনহাজুল আবদিনকে ফেলিসিটেট করবেন, আমাদের অত্র এলাকার সুপরিচিত ব্যক্তি তথা সমাজসেবী এবং করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, একটি উপহার তুলে দিবেন, ছোটো উপহার, এক টোকেন অফ লাভ বলতে পারেন, কিছু নগদ টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে উনি জয়নাল আবদিনকে উৎসাহিত করবেন। ধন্যবাদ আব্দুল আজিজ খান মহাশয় আপনাকে। ভিউয়ার্স, আপনাদের সম্মুখে আবারও এসেছি। আজকে আমরা এসেছি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার সিঙ্গারিয়া জিপির পূর্ব সিঙ্গারিয়া গ্রামে এখলাসুর রহমানের ঘরে। এখলাসুর রহমান মহাশয়ের এক সুযোগ্য পুত্র মিনহাজুল আবদিন সদ্য যে রেজাল্ট আউট হয়েছে, ফলাফল হয়েছে HSLC এক্সামের, সেই HSLC এক্সামে ঈদগাহ হাই স্কুল, একটি সরকারি স্কুল থেকে প্রতিটি বিষয়ে লেটার্স মার্ক নিয়ে 87% পেয়ে ও পাশ করেছে। ওকে আমরা ফেলিসিটেট করেছি। ওর কাছ থেকে আমরা কিছু জানতে পারবো কিভাবে ও পড়াশোনা করেছে, একটি সরকারি স্কুল থেকে এত ভালো রেজাল্ট করতে পেরেছে, যেখানে আমরা দেখতে পেয়েছি আসামের কিছু স্কুল বন্ধ হয়ে গেছে, সরকারি স্কুল, কোনো স্টুডেন্টই উত্তীর্ণ হতে পারেনি স্কুল থেকে, তাই ওদের স্কুলগুলা বন্ধ করে দিয়েছেন আমাদের এডুকেশন মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে একটা স্কুল, যে ঈদগাহ হাই স্কুল, যেটা মোল্লাগঞ্জ বাজারে অবস্থিত, অত্যন্ত ভালো রেজাল্ট করে আসছে এবং এবারেও করেছে। তো প্রথমে আমি আমার বরাক পলিটি চ্যানেলে মিনহাজুল আবদিন কে ওয়েলকাম জানাচ্ছি, এবং সাথে সাথে ওনার বাবা এখলাসুর রহমানকে, এবং এর সাথে আব্দুল আজিজ খান মহাশয়, বিশিষ্ট সমাজসেবী তথা করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদককে আমার বরাক পলিটি চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এবারে আমি মিনহাজুল আবদিনের কাছ থেকে দু একটি কথা জানতে চাইব। তুমি যে রেজাল্ট হয়েছে, সে রেজাল্টে কি তুমি সন্তুষ্ট? আমি এই রেজাল্টে মোটামুটি সন্তুষ্ট। আমি চেয়েছিলাম মোটামুটি অঙ্কে একটু বেশি মার্ক পাওয়ার জন্য, কিন্তু তা হয়নি। কিন্তু আমি ইংরেজিতে 94 পেয়েছি, তা সন্তুষ্ট হয়েছি। ঠিক আছে, তুমি অঙ্কতে কিছু বেশি পাওয়ার কথা ছিল, পাওনি, ওভারঅল তুমি খুশি। তো এবারে তুমি কোন স্ট্রিম নিয়ে পড়তে চাও? এবার আমি সায়েন্স স্ট্রিম নিয়ে পড়তে চাই, কারণ আমি সায়েন্সকে একটু ভালোবাসি। সব সায়েন্স পড়ে তুমি কি হতে চাও? সায়েন্স পড়ে আমি রোগীদের, মানে ডাক্তার হয়ে রোগীদের সেবা করতে চাই, কারণ এখন দেখেছি যে রোগীদের অবস্থা কত শোচনীয় হয়ে চলছে, তাই আমি ডাক্তার হয়ে রোগীদের সেবা করার জন্য সায়েন্স স্ট্রিম নিয়েছি। ভালো, অনেক ভালো। এবং যে তুমি এই তোমার সফলতার পিছনে কাকে ধন্যবাদ দিতে চাও, কাদেরকে ধন্যবাদ দিতে চাও? আমার সফলতার পিছনে তো আমার শিক্ষক আছেন, তাছাড়া আমার পিতামাতা এবং আমার বাড়ির সবই আছেন। তারা আমাকে অনেক সময় উৎসাহিত করেছেন এবং আমি এই রেজাল্ট করতে সক্ষম হয়েছি, তাই আমি ওদেরকে ধন্যবাদ জানাবো। তো তোমার কাছে এটা জানতে চাইবো যে সরকারি স্কুলে পড়ে যে তুমি এত ভালো রেজাল্ট করেছো, 87 পেয়েছো, তোমাকে প্রাইভেট ইনস্টিটিউশনে দিলে হয়তো তুমি আরও বেশি ভালো করতে পারতে, তারপরে যে তুমি ভালো করেছো, তুমি যারা সরকারি স্কুলে পড়াশোনা করে তারা মনে করে ওদেরকে ভালোভাবে স্যাররা পড়ান না, তাই তারা ভালো রেজাল্ট করতে পারেন না, সেটা তুমি বুমেরাং করে দিয়েছো, ভুল প্রমাণিত করে দিয়েছো। যারা সরকারি স্কুলে পড়েন তাদেরকে কি বলতে চাও, যারা নেক্সট বছর HSLC এক্সামে বসবে তাদের উদ্দেশ্য করে কি বলতে চাও তুমি? আমি সবাইকে বলতে চাই যে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, কারণ পরিশ্রম করলে সাফল্য পাওয়া যায়। এবং এর সব বলে যে সরকারি স্কুলে পড়াশোনা এমন ভালো হয় না, কিন্তু তা নয়, তা ছাত্রছাত্রীরাতে এমন আকর্ষণ থাকে না, কিন্তু তাদেরকে বলতে চাই যে সাফল্যের চাবিকাঠি হলো পরিশ্রম। তাই আমি সবাইকে বলতে চাই যে পরিশ্রম করো। সাকসেস, দেয়ার ইজ নো শর্টকাট টু গেট সাকসেস। ওকে, এবারে আমি ওনার পিতাকে কাছ থেকে জানতে চাইব যে আপনি কি আপনার ছেলের যে ফলাফল করেছে তাতে খুশি? খুশি। ধন্যবাদ আপনাকে। এবারে আমি আমার ইন্টারাকশনে অ্যাড করতে চাই আব্দুল আজিজ খান মহাশয়কে। তো আপনি যে এই রেজাল্ট জেনে নিশ্চয় খুশি হয়েছেন আপনার এলাকার এবং পাশের গ্রামের বলতে পারেন, তো এ বিষয়ে আমাদেরকে দু চারটু কথা বলে এ বিষয়ে আপনার অভিমত ব্যক্ত করবেন। ধন্যবাদ আপনাদেরকে।
একলাশ রমানের ছেলে আজ এই যে মেট্রিক পরীক্ষা ভালো ফল পেয়ে যারা আমাদের পিছিয়ে পড়া সিঙ্গারিয়ার একটি ঐতিহ্য এবং গৌরব মনে করি। এবং এই ছেলেটি প্রথমে সিঙ্গারিয়া প্রি সিনিয়র মাদ্রাসার ছাত্র, তারপর ঈদগাহ স্কুলে পড়াশোনা করে আজকে এই তার রেজাল্ট ভালো হওয়ার জন্য আমি প্রি সিনিয়র মাদ্রাসার প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকা এবং ঈদগাহ স্কুলের প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তৎসঙ্গে এই ছেলের মা এবং বাবা প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি চেষ্টা করিতেছি আজমল ফাউন্ডেশনের আমাদের এই বৃহত্তর এলাকার সন্তান ডিরেক্টর মোহাম্মদ খসরুল ইসলামের নিকট আমি তার সমস্ত তথ্য আমি পাঠিয়েছি এবং উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে তাকে সায়েন্স স্ট্রিমে ভর্তি করার জন্য। এবং আমার দাবি যে আজমল ফাউন্ডেশনের সুপার 40-তে যাতে একটি সুযোগ হয়। তিনি কথা দিয়েছেন বর্তমানে এই দুই একদিন অপেক্ষা করার জন্য এবং ফাউন্ডেশনের পক্ষ হইতে তাকে আবার ইন্টারভিউ নেওয়া হবে। এবং যেহেতু সে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই যদি ফাউন্ডেশনের মাধ্যমে পড়াশোনা করে তাইলে খরচ অনেকটা লাঘব হবে আমি আশা করি। আমি আজকে আপনাদের এই মিডিয়ার তরফ থেকে ধন্যবাদ জানাই যে আপনারাও একটু সহযোগিতা মানে করেন এবং এই ছেলেটা যাতে সায়েন্স নিয়ে পড়াশোনা করে ভালো একজন ডাক্তার হইতে পারে। এবং সে যদি ডাক্তার হয় তাইলে আমাদের এই বৃহত্তর এলাকার রোগীদের সেবা শুশ্রূষা করিয়া যাইতে পারিবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনার অভিমত ব্যক্ত করার জন্য। এবং একটি কথা আমরা বুঝতে পেরেছি যে আমাদের স্যার ডাইরেক্টর অফ আজমল ফাউন্ডেশন ওনার সঙ্গে উনি কথা বলেছেন এবং ওকে আজমল কলেজে ভর্তি করার জন্য অনুরোধ করেছেন এবং ওনার উপর আস্থা এবং বিশ্বাস রেখেছেন যে ওকে অ্যাডমিশন করে দিতে ওনার ইনস্টিটিউশন আজমল কমার্স অফ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স যে আছে সেটাতে ওকে সায়েন্স স্ট্রিমে ভর্তি করাতে উনি সহযোগিতার হাত বাড়াবেন। এবং আমাদেরও বিশ্বাস উনি এই পিছিয়ে পড়া অঞ্চলের একজন ছাত্রকে সাহায্যের হাত বাড়াবেন, এটা আমাদের বিশ্বাস। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ইন্টারঅ্যাকশন এখানেই সমাপ্ত করছি।